হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাঙ্গালোর ব্লগ পায়েল। তোমাদের অনেক 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 স্বাগতম। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর সামনে তো পুজো, ভালো তো থাকতেই হবে বলো। তো দেখো, কাল তো মঙ্গলবার ছিল, আজ হচ্ছে বুধবার। তো আজকে আমাদের বাজার চলে এসে, আর দেখো এখানে যে ধনে পাতাগুলো দেখছো না, এতটুকুই নাকি 20 টাকা দিয়ে এনেছে। আর পরে তো আমরা খাবোই না, সব ফেলে দিতে হবে। আর এদিকে মাসি মাছ কাটছে। আমাদের বাড়িতে সব থেকে সুন্দর তেল দেয় মাথায়, মানুষের গায়ে তেল দেয় না, ও মাথায় তেল দেয়। জামা কাপড় ভাব, তুই শুরু আমাদের বাড়িতে সব ধোপার কাজ করে। ইনি ইনি আমাদের বাড়ির ধোপা। এই যে ধোপা রানী, ভালো করে ভাজ করবেন, রাগ করলে লাভ নেই। একটা কাপড় একদিন কেউ ভাজ করে দিল না। আসিস না পূজার সময় বুড়ো তুলতে। আমি যাবো বোনের সাথে সিনেমা দেখতে, নিয়ে যাবো ওইখানে গিয়ে সবাই সিনেমা কি দেখবে, পুচকি গিয়ে দেখবে সবাই সিনেমা দেখে বুঝে গেলেন। বাচ্চারা তো নিয়ে এসছেন কেন, দুষ্টামি করছে। দুষ্টামি না রে, সবাই তো সিনেমা পুচকি কে দেখবে, সবাই কি সে মহারানী এখন কি সুন্দর করে ঘুমাচ্ছে, কত শান্ত দেখে মনে হচ্ছে না, মত এত শান্ত লাগছে না। তো সকালের এই কটা ভাত করা হয়েছে, দুটো তো একসাথে নিতে পারবো না। আজকে আছে এখানে বাটা মাছ, এখানে আছে মাটন। তো মামামের জন্য এখানে ডিম মানে আনছে বাবা। এখানে আছে মুরগির ডিম, ও মুরগির ডিম খায়, পোলট্রির ডিম হাঁসের ডিম ওকে এখন অব্দি দিইনি। আমার এখানে তো দেখালাম মাটন আছে, মাছ আছে। তো যেহেতু কালকে আমাদের নিরামিষ ছিল মঙ্গলবার, আজকে হচ্ছে বুধবার, তো আজকে বাজার এসছে। তো এদিকে আমি সব আজকে সেরকম কিছু রান্না নয়, তিতা করলা ভাজা করব, আর করব হচ্ছে যে মাটন, তো হচ্ছে যে আর করব হচ্ছে যে ধনে পাতা বাটা। তো এখন এতটুকুই 20 টাকা দিয়ে কিনে নিয়ে এসে, আর পরে তো মানে এত দাম কমে যাবে, তখন ধর আমরা খাবোই না, ফেলে দিতে হবে। এখানে আমি মানে উচ্ছেগুলো মানে কেটে নিচ্ছি, আর মা ওই সাইডে বসে আছে, সব সবজিগুলো তুলছে ভালো করে মানে পরিষ্কার করে। আর এদিকে মা আমরা গল্প করছি, আর সবজি কাটা হচ্ছে আমাদের এখন। তো দেখো মা সব সবজিগুলো গুছিয়ে নিচ্ছে এখন। আর আজকে না বুনুর ঘর ঝাড়ছে বুনু, তো দেখো কত নোংরা বেরিয়েছে। বুনু একাই ওর ঘরটা মানে ঝাড়ছে, যেহেতু আমরা লোক পাইনি, তো কি আর করা যাবে বলো। এখানে থাকে বুনুর গান দেখানোর জিনিস, দেখি আমার গান দেখানোর জিনিস কোন তোদেরই দিছি থাকে। এই সেটা রেখে দে, আমার ঘরে আমার ওই পর্দাগুলো খুলে দিস। হ্যাঁ খুলবো, আমার ঘরে আমার জিনিস কত থাকে, সব তোদেরই দিছি। সব কম্পিউটার ঢাকা, তোর ঘরটার মধ্যে চিপা চিপি কম আছে, তো এই জন্য বেশি ভালো তাতির বসে হয়ে যায়। দেখি আমার দিকে তাকা, ওইটা হবে না। ওর ঘরের যত যাবতীয় জিনিসগুলো আছে মানে খুচরা খাচ্ছে জিনিসগুলো সব বাইরে রেখেছে, এগুলো মুছে মুছে ঘরে তুলবে সব। আর এখানে আমি মাটন করছি, তো এক্সস্ট ফ্যানটা বন্ধ করে নিলাম। এখানে আমার মাটন, এখানে হচ্ছে যে লাল লাল মাটন কষা,
আমাদের বাড়িতে বাবা তো যেহেতু কম মশলা দিয়ে খান, আর হচ্ছে যে পাতলা ঝোল পছন্দ করে, তো যার জন্য বাবার জন্য একটু প্রেশারে দিব। আর এটাতে শুধু মাম্মার খাবারটা হচ্ছে, এখানে ওর জন্য একটু মেটে দিয়ে একটু খিচুড়ি করে দিচ্ছি। তো এটার জন্য এখানে বাবার জন্য নরম ভাত, মানে একটু শক্ত ভাত বাবা খেতে পারে না, তো যার জন্য। তো এখানে আমি একটু স্যালাড কেটে নিয়েছি, আর এখানে আছে তিতা করলা ভাজা, এখানে আছে ভাত, এটা হচ্ছে যে আমাদের ছড়ছড়া ভাত। তো দেখতে পাচ্ছেন মাম্মা গ্যাস গ্রিলটা পরে নিয়েছি, যেহেতু ছোটো ছোটো চিংড়িগুলো না সব সামনে আছে, গরমও লাগে আর দেখতেও বাজে লাগে। তো এই জন্য এখানে আমি মাংসটা কষাচ্ছি, মাংস কষানো হয় আর কাঁচা লঙ্কা করতে করতে কিন্তু অনেকটা সময় লাগে। তো যার জন্য এখানে একটু আমি জল দিয়ে কাজটা একটু কষিয়ে নিচ্ছি। আর ওখানে তো বুনু এতক্ষণ বুনু ভাতটা ঝাড়ছিল, যেহেতু মহালয়ের পরে তো আর ঝাড়া যাবে না, 26 তারিখে মহালয়, তো মহালয়ের পরে তো আর ঘর ঝাড়া যায় না। তো এতদিন আমরা লোক খুঁজছিলাম যে লোক দিয়ে ঘরটা যদি ছাড়ানো যায়, তো লাস্ট মিনিটে আমরা লোকই পেলাম না। কারণ হচ্ছে যে একজন এসেছিলো, তো তখন আমার আর মামার একসঙ্গে জ্বর ছিল, তো যার জন্য আমরা তখন আর আমরা ঘরটা ছাড়াতে পারিনি। তো মারও তো শরীর ভালো না, নয়তো মাই সব ঝাড়পোছ করে। তো যাই হোক, আর আমারও তো ঝাড়া সম্ভব না, কারণ আমিও তো পারি না ওরকমভাবে ঝাড়তে ঝাড়তে, আমি পারি না, আমার অভ্যাসও নেই। তো যাই হোক, লোক যখন পেলাম না তো আমাদেরকেই করতে হবে। তো এতক্ষণ তো বুমি একা একা সব ছাড়ছিল, এখন হচ্ছে যে মাও গেছে, আমাদের এই বাড়িতে একমাত্র পরিষ্কার করতে পারে মাই। তো মা ছাড়ছে, আর আমি আর বড় হচ্ছে যে দেখি শনিবার দিন তোর দোকান সব বন্ধ, তো যদি পাই তো শনিবার দিন আমাদের ঘরটা ধরবো, মানে পরিষ্কার করবো, একদিনে তো সব সম্ভব না। তো এই আর কি, হাসতে হয় বুঝি, ভালো করে তাকাইতে হয় না, একটু তাকাও মোবাইলের দিকে তাকাও, একটু হাসি দাও তো, এখানে বসে হাসতে হয়, দেখি তোমার দাঁত, দেখি দাঁত কটা দাঁত উঠছে, কয়টা কয়টা, ও বাবা এতগুলো দাঁত উঠেছে তোমার। মা তোমার বালিশ কোনটা, কোনটা এটা তোমার বালিশ? হ্যাঁ, আর মার বালিশ কোনটা, তোমার মামার বালিশ কোনটা? মা একটু শুয়ে পড়ো তো, যাও তোমার বালিশে শুয়ে পড়ো, বালিশে শো, বালিশে বালিশে, তুমি তো গুড গার্ল, তুমি সববার কথা শুনো, মা বালিশে শো, বালিশে মাথা রাখো, তোমার বালিশ কোনটা, তোমার বালিশ, এটা তো বালিশ না, তোমার বালিশ কোনটা, তোমার বালিশ, আমার না, তোমার বালিশ কোনটা, তোমার বালিশ, পড়ে যাবি তো। মা একটু হাসি দাও তো, এইভাবে হাসতে হয়? কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো, আমার দিকে তাকাতে হবে, কি হলো, এদিকে তাকাতে হবে, একটু হাসি দিয়ে দাও, একটু হাসি দাও। আমার মা কোনটা, আমার মাম্মা, আমার মা কই, আমার মা, আমার মাকে দেখাই দাও, আমার মাকে দেখাই দাও, মুখ নেই মনা, এদিকে আসো, এখানে বসো, বলো আমার মা কোনটা, আমার মা, হ্যাঁ এই তো মনা, পড়ে যাবে কিন্তু, হ্যাঁ আবার পাথর নিচ্ছো তুমি, পাথর ওখানে রাখো, জায়গা মতো রাখো, পাথর রাখো রাখো, তোমার জন্য একটা পাথর আমি দিতে পারি না, সব জানলাগুলো বন্ধ হয়ে যায়, যার জন্য দিচ্ছি আমি পাথরগুলো এখানে, আর এই জ্বালায় আমি একটা পাথর রাখতে পারি না, সব কটা পাথর এই যেখানে জমিয়ে 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 রেখেছি, যে যতগুলো ফেলবে আবার নিয়ে আসবো, নিয়ে আসে আবার দেবো। সেদিন মা গিয়ে এক গাদা পাথর নিয়ে এসে, মাম্মাম
মাম্মাম একটু টুকি করো তো, একটু টুকি করো তো, এটা কি চিরুনি? চিরুনি দিতে হবে না আমাকে? তুমি 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 মাথা আছড়াও, তুমি মাথা আছড়াও। ও বাবা, ও বাবা, মাথা আছড়াও, মাথা আছড়াও। ও বাবা, উফ, কোথায় ব্যথা লাগছে? কোথায় কোথায় ব্যথা? লাগেনি লাগেনি লাগেনি? না করো না করো না করো। একটু হাসি দাও তো, একটু হাসো না মাম্মা, একটু পোজ দাও, পোজ দাও, পোজ দাও, ফটো তুলবো, ফটো তুলবো, একটু পোজ দাও, এখানে দাঁড়া, এখানে বসো, বসো, হাসি দাও, হাসি দাও, হাসি দাও। তোমার হাত কই মাম্মা? হাত, তোমার হাতটা একটু দেখা দাও না মাম্মা, কোনটা কোনটা? এটা তোমার হাত? চোখ কই? চোখ, চোখ। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, 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 পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল। তোমার পা কোথায়? পা কই? কোনটা? এটা পা? ও বাবা, আই আই যে আমার দিকে তাকাইতে হয়। আজি এই যে ধোপারানি রে, রোদের ঝলকটা আমার মুখে পড়েছে, মুখটা কেমন দিব, চলো। তো এখানে দেখো সব বুনুর ঘরের জিনিসপত্র গুলো গুছানো হয়ে গেছে। বুনুর ড্রেসিং টেবিলটাকে এইদিকে ছিল, এইদিকে না হলো। ও ঘরটা অন্ধকার অন্ধকার লাগতেছে, চলো গো খাইতে দিই। কি জানি এত পরিষ্কার হয়েছে যার জন্য আলোকিত না হয়ে উল্টো অন্ধকার লাগতেছে। শোন না, ওই যে কি জানি একটা অ্যাড আছে না, ঘরের কোনায় কোনায় পরিষ্কার না কি জানি, না ওটা আমি রাখছি, কেন থাক, ভালো লাগতেছে, মাইন্ডটা ফ্রেশ ফ্রেশ লাগবে। দেখ জায়গাটা কতটা লম্বা লম্বা লাগতেছে। তো দেখো এখানে আছে মাটন কষা, উনি খাচ্ছেন, মুখে দিস না, এটা মাত্র খেলি কিন্তু বমি করে দিবি। দেখো এত খেলা জিনিস নিয়ে এখন বসছে ম্যাডাম, জাস্ট ওর খাওয়া হলো, ডিনার কমপ্লিট হলো। মাম্মা আমার দিকে তাকাও তো, তোমার ডিনার কমপ্লিট হলো? এখন কটা বাজে? 10টা বাজে, 9:30 ডিনার কমপ্লিট করো। কী হয়েছে, কী হয়েছে? ও বাবা, ওর সামন দিয়ে দেখতে হবে, মানে ব্যাক ক্যামেরা করলে ওর সেটা পছন্দ না, সেটা সামন ক্যামেরা করে ওকে দেখা যাবে, মানে স্ক্রিনে যাতে ওর মুখটা দেখা যায়। হ্যালো হ্যালো, হ্যাঁ সেরকমই অবস্থা, মানে সেরকম করে ওর ভিডিও শ্যুট করতে হবে। যাই হোক, মা আমাকে একটু ভাত দিবা। ডিনার কমপ্লিট, এখন আমরাও সব ডিনার কমপ্লিট করে নেবো, 10টা বেজে গেছে। তো যেহেতু আজকের ভিডিওটা এন্ড করিনি, তো এখন তোর জন্য চুপ করবি। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। তো আমি ওরকমভাবে গুছিয়ে ব্লগ করতে পারি না, তো তাও যদি তোমাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর বেল ঘন্টিটা অবশ্যই অবশ্যই বাজিয়ে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, গুড নাইট।